তুই শুরু করে দিলি এই স্কিন ভিডিও করলে হবে না মুখে মুখে কথা বলতে হবে তাড়াতাড়ি খাও না বই নাই আগে সুন্দর মতো করতে পারবো মুখে বলতে হইব তো যেই খেলা তুমি ঠিক আছে তাড়াতাড়ি কর কি সারা জীবন চলে গেছে তুই কারগো যাচ্ছিস লাগে মারু মরণের একদিন মানুষ
আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বারো মাসে তো ছ মাস শেষ শেষ উনত্রিশ তারিখে ছয় মাস শেষ হবে উনত্রিশ তারিখে আজকে ক তারিখ আজকে সাত উনত্রিশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ তাহলে শেষ সাত মাস হ্যাঁ সাত মাস খালি গিয়েল দে সত্যি মনে কাল করে দচ্ছ আমি ম্যামনে ক্যারেক্টার খারাপ হল কারণ ক্যারেক্টার খারাপ হল তাই না কিনলে হেতে হে ধরনের বুঝছি মাইয়া গেল কি করে কিনে কিনে করে বসলে গেলে হা গেল কত সবজি করবো সেটি কয়বার আছে কয়বার গেছে কয়বার আছে কয়বার গেছে তুই থাকবি গরম উতরে না তুললা তুমি উঠতে দি ধরি সাঁতর মাথা ডালি দিলে তুই থাকবি আমরা দুইজন মানুষ হুড়া শক্তি দিকে মাথা চুলি কিন্তু সরাইতে ভারি নাকি একলা দইছি পাশের বাসার বেডিয়া রায় চুলি কিন্তু সরাইতে ভারি নাকি একটু চুলের এমনি হ্যাঁ হ্যাঁ দেখছি যেদিন যাইব দিদি এইভাবে কোনো মানুষ খায় এদের কাছে থাকবো তুই যদি এরকম মাইয়ার ভালো এবারি মাইয়া মার কাছে জীবন যাইতো না হয়তো না আর বাপ হইতো না বাবার আর বাপ আর কত ভালোবাসে কত আদর করে খালি ওর বয়সটা লাগে চারি দিন দিদি তোমরা তো একটা করছি খালাইয়া খেদির উপরে খালার গরু ঘরে টিনে দিয়েছে না খালাইডি নিয়ে বলো টিনে ডিনে রূপে হালা খালাইয়া মানে খালি এরকম একটা ঘর করে হালাইয়া এই বাঁশ চারটা গাড়াইয়া চারটা বাঁশের উপরে খালি টিনে ডিটা হালাইয়া থুয়ে দেব মানে ডাঙ্গো জাগা অসীম কাকা কইতাছে যদি না যায় আর কি অসীম কাকা কইতাছে যে ইয়া করিস তুই জায়গা তুই তাম আমার কাছে বেচছ মানে এটা আমার কাছে বেচতেছ তখন তোর বাপের বাসও আছে দরকার তো চাষিরে আর জনিরে রনির উপর মুখ মাস বাউন্ডারি ইয়ে দিয়ে থুইতে মাসের বেড়া দিয়ে থুইতে সেই জায়গার ভিতরে একটা লাঠিও থোয়া নিষেধ এটা কার জায়গা অসীর জায়গা কাকা এটা কইতাছে
আমি কে আগে আমি এগো ঘর বন্ধ করেন আমার কালকে আম্মা গেছে যাইয়া কইছে যে না দিদির জায়গা কদ্দ কইছে উঁচু সাইড দিছি নিচে দাঁড় দিছি কইছে যে ই আপনাকে ঘরের ভিতরে কদ্দ ঢুকছে কয় দুইয়া ঢুকছে না না সিলার কিনা আমার কাছে আম্মা কই আসছে কইছে দুইয়া আমরা রসিকা ধরেন না দুইয়া জায়গা বার করি সাইড দিছিম জায়গা আঙ্গরে বুঝাই দিই তারপরে এবার আমরা রসিকর করেন নাহলে বড়গর করেন এটা আপনার ব্যাপার আর কিছু সাসার কাছে কইছে জায়গা রে বেসতে আমরা কিনবো এটা কইয়া কই সাইজ দেওয়া বোঝাই বোঝাই কাকুইয়া আম্মা মামি ইয়া বড় মামা কথা বলছে হন হেতা রাইজে সকালে কান্দা কাডি রান্দা রান্দি হ্যাঁ আর ভূত নাই কিছু নাই তখন ব্যাকে মিলে আর হাইসে দইছে বড় বড় কই চিতা ব্যাকে একটা নজর লাগি ইয়া লাগি গেছে হিংসা লাগি গেছে আর মাই ইয়া বিয়া করাই নিও না আল্লাহ গাবি কই চিতা আছে সরম করে আছে অনেক পছন্দ করি কথা বলতে হয় নাম হলো গুগল ফ্যাশন আর সাইটের নাম্বার আছে 110 110 আলু দিয়ে ডিম দিয়ে রাখছি মাথা দিয়ে বেগুন দিয়ে রাখছি আরে যাও 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 দাদা
তামিম ও আরোহী দুজনই একই, ওদের বিশ্বাস করাটা ঠিক না। সাথীর পরে এবার মিরাজও কোনো বিপদে পড়বে, দেখিনিস? আরে না, আরোহী ভালো আছে, আরোহী ভালো আছে। কয়দিন যাবত ছিল তুই? যদি পরীক্ষা পাস হস তাহলে একটা ফুটবল কিনে নিবি, সময় হোক। আমার ফুটবল আমার বুঝতে পারি সামনে বাসা ঠিক করে রাখ, তোকে বিশ্বাস করে একদম ঠিক। এইখানে বসে কি হবে, শহরের বাইরে একটা গ্রামে মেলা হচ্ছে, চলো আমরা ওখানে যাই। বাবার লোকজন দেখবে তোমায় একদম মেরেই ফেলবে। তোমার জন্য আমি মরতেও পারি, সাত সমুদ্র তেরো নদী পাড়িও দিতে পারি। এসব কথা বললে কি মেয়েরা পটে? আমি তো মেয়েদের পড়াতে যাচ্ছি না, আমি শুধু বইটাকে পড়াতে যাচ্ছি। এবার পড়েছ? না, আমি আছি আরেকটু টেনশন। আমি মেয়েকে একটা ঝামেলা পাকালো। হ্যাঁ, আমি আরো ভাবলাম সাথী তোমার ভাবি হবে, এরপর সাথে আমাদের বিষয়টা তামিম ভাইকে যে বলবো, আর তামিম ভাই যদি মেনে নেয় আমাদের বিয়েটা হয়ে যাবে। এই বয়স কত তোমার? এই বয়সে বিয়ে? আমি এখনো 10 বছর পরে বিয়ে করবো। 10 বছর? এতদিন আমাদের প্রেমটা টিকবে তো? মানে 10 বছর টিকবে না? তাহলে দরকার নেই এইসব প্রেমের। না 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 না, টিকবে। আর আমার তো তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করতে করতে 5 বছর লাগবে। তাহলে তো তোমার দশা তোমার ভাইয়ের মতোই হবে। মানে? মানে দেখা যাচ্ছে তোমার ভাইয়ের মতোই আমাকে কেউ একজন এসে প্রপোজ করে নিয়ে চলে যাবে, তখন তুমি হা করে তাকিয়ে থাকবে। একদম জানে মেরে ফেলবো। কাকে? তোমাকে, আর যে তোমাকে প্রপোজ করবে তাকে। দেখছো দেখছো, তুমিও কিন্তু আমাকে লাইক। আলে পড়ো, 24 নাম্বারটা মেরেছে। হ্যাঁ 24 নাম্বারটাই তো এটা। আমি দেখুন কি করবো, একটা থাপ্পড় মারতে দেব। কি হচ্ছে এখানে?
আর বাইরে খাবাক আমি আর কেছে এই জি মাথা গরম হয়ে গেছে সারাদিনই করতে থাকি একবার আমার কথাটা তো ভাববি না কথা তো ভাবতেই আছি বলা হয়েছে না তোর গার্লফ্রেন্ড খোঁজা হচ্ছে ধৈর্য ধারণ কর আরে কেমন করে খুঁজতেছিস যে এত এত সময় লাগে ভাই এটা কি মামার বাড়ির মোয়া হ্যাঁ যা চাইলেই পেয়ে যাবি তো খুঁজতেছে অন্য খুঁজতেছে না তোর গার্লফ্রেন্ড সে আমাকে প্রতিনিয়ত আপডেট দিচ্ছে কখন কি হচ্ছে পেয়ে যাবে সমস্যা নাই হ্যাঁ মিথ্যা কথা আমি তো খুঁজতেছি কেমন করে খুঁজতেছো যে এখন একটা গার্লফ্রেন্ড পেলেন আমার জন্য তোমার পূর্বের কোনো বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছিল নাকি ছেলেদের সাথে কে প্রেম করো কি